জমি জায়গার খাজনা এখন আপনি অনলাইনেই দিতে পারবেন বাংলার ভূমি ওয়েবসাইট থেকে। পশ্চিমবঙ্গ সরকার বাংলার ভূমি ওয়েবসাইটে বেশ কিছু আপডেট করেছে, এর আগেও আপনাদেরকে ভিডিও দিয়েছি। তো আজকে আমরা ফুল প্রসেস দেখব, জমি জায়গার খাজনা আপনি অনলাইনে কিভাবে দেবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন, পাশাপাশি পেমেন্ট করার পর সাথে সাথেই আপনি খাজনার যে রিসিপ্ট সেটা কিভাবে ডাউনলোড করবেন। এর আগে ওয়েবসাইটে বেশ কিছু প্রবলেম থাকার কারণে সমস্ত কাজটা একবারে করা যাচ্ছিল না। আজকে কমপ্লিট প্রসেস দেখাবো যে জমি জায়গার খাজনা দেওয়ার সাথে সাথে খাজনার রসিদ কিভাবে আপনি অনলাইনে ডাউনলোড করবেন। আপনাকে কোনো অফিসে যাওয়ার প্রয়োজন নেই, আপনি সমস্ত কাজটাই অনলাইনে করতে পারবেন এবং কম্পিউটার জেনারেটেড অনলাইনে খাজনার রসিদও আপনি পেয়ে যাবেন। বিস্তারিত ভিডিওটা দেখতে থাকুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। জমি জায়গার খাজনা দেওয়ার জন্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বাংলার ভূমি .gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং এখানে যদি আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। আর যদি আপনার লগইন আইডি পাসওয়ার্ড থাকে এখানে সাইন ইন করে এগিয়ে যাবেন। এখানে সাইন ইন করার পর আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার এন্ট্রি করার পর এখানে লগইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে আপনি লগ ইন পেজে প্রবেশ করবেন, তারপরে এখানে সিটিজেন সার্ভিসের সমস্ত অপশান ওপেন করতে পারবেন। বর্তমানে খতিয়ান প্লটের স্ট্যাটাস চেক করতে গেলেও অর্থাৎ সার্চিং করতে গেলেও আপনাকে লগ ইন করতে হবে। এখানে আমরা প্রথমেই খাজনা দেওয়ার জন্য সিটিজেন সার্ভিসে ক্লিক করব। তারপরে এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশনের অপশান রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন এই যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশনে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। আপনার যে জায়গার খাজনা দেবেন তার ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে। অর্থাৎ প্রথমেই দেখুন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশনের ফর্ম আপনার সামনে ওপেন হয়েছে, যে ডিস্ট্রিক্টের আপনার জমি রয়েছে বা জায়গা রয়েছে সেখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন, মৌজা সিলেক্ট করবেন। তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, কত ডেটে আপনি অ্যাপ্লাই করছেন ডেট এখানে শো হবে দেখতে পাবেন। এরপরে যার নামে জমি বা জায়গা রয়েছে তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে আপনি যদি নিজের নামে জায়গা হয় তাহলে সেলফে সিলেক্ট রাখবেন, এখানে ফার্স্ট নেম এন্ট্রি করবেন, লাস্ট নেম এন্ট্রি করবেন, ফাদার্স হাজব্যান্ড বা আদার্স নেম এখানে আপনি এন্ট্রি করে দেবেন। তারপরে অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন ওয়ানে, অ্যাড্রেস লাইন টু এবং অ্যাড্রেস লাইন থ্রিতে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন। মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন, মোবাইল নাম্বার এন্ট্রি করার পর ফাঁকা জায়গায় ক্লিক করবেন, সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে। ওটিপি ওটিপির ঘরে এন্ট্রি করার পর আবার আপনি ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তাহলে ওটিপি ভ্যালিডেশন হয়ে যাবে। একই রকমভাবে আপনার ইমেল আইডি এখানে এন্ট্রি করবেন, তারপরে ফাঁকা জায়গায় ক্লিক করলে ইমেল আইডিতে ওটিপি সেন্ড হবে। ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন, তারপরে আবার ফাঁকা জায়গায় ক্লিক করলে ওটিপি ভ্যালিডেশন হয়ে যাবে। আধার কার্ডের নাম্বার দিতে চাইলে দিতে পারেন অথবা ছেড়েও দিতে পারেন। এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল কী রয়েছেন, তারপরে এখান থেকে আপনি কাস্ট সিলেক্ট করে নেবেন। একটু নিচের দিকে এখানে রেভিনিউ ডিপোজিটেশন অফ এ ফ্যামিলি অর্থাৎ কার দ্বারা এই রেভিনিউ জমা হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। প্রথমেই যে ব্যক্তির নাম আপনি এন্ট্রি করলেন সেই ব্যক্তিই জমা করছে, যদি তার নামেই জমি হয় সে নিজেই জমা করছে তাহলে এখানে সেলফ সিলেক্ট করবেন। সেলফ সিলেক্ট করলেই এখানে দেখবেন এখানে তার নাম ঠিকানা সমস্ত কিছু আগে যেহেতু আমরা এন্ট্রি করেছি সমস্ত কিছু এখানে শো হবে দেখতে পাবেন। এরপরে এখানে খতিয়ান নাম্বার আপনাকে এন্ট্রি করতে হবে। খতিয়ান নাম্বার এন্ট্রি করার পর দুবার ট্যাব বাটন প্রেস করবেন। খতিয়ান নাম্বার এন্ট্রি করার পর ট্যাব বাটন দুবার প্রেস করলে এখানে আপনার সামনে একটা মেসেজ শো হবে যে এই খতিয়ানটাই কি আপনার শিওর, তো এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে এবার আপনি দেখতে পাবেন সেই খতিয়ানে যতগুলো জমি জায়গার দাগ নাম্বার রয়েছে সমস্ত দাগ নাম্বারগুলো নিচের দিকে এখানে শো হবে। যতগুলো জায়গা রয়েছে, যতগুলো প্লট রয়েছে সমস্ত কিছু এখানে শো হবে। এবার এই যে প্লট নাম্বারগুলো আপনার শো হচ্ছে একে একে এই প্লট নাম্বারগুলোকে সিলেক্ট করতে হবে, সেগুলো কৃষি জমি নাকি অকৃষি জমি নাকি বাস্তু যেমন রয়েছে সেই অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে এবং অ্যাড প্লট করতে হবে। তো প্রথমেই যে জায়গাটা রয়েছে সেটা আপনি প্রথমে সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন অপশান রয়েছে ইউজ অফ ল্যান্ড, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কী প্রকৃতির জমি রয়েছে এটা। কৃষি জমি হলে কৃষি জমি সিলেক্ট করবেন, আর অকৃষি জমি হলে অকৃষি জমি, আর যদি বাস্তু হয় বাস্তু, আপনার যেটা রয়েছে সেইভাবে আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে অ্যাড প্লট করবেন, তাহলে প্লট নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে।
एक ही रकम भावे दो नम्बर प्लट एक ही रकम भावे आपके एखाने सिलेक्ट करते हैं तारपर एखाने एड प्लट करते हैं এইভাবে পরবর্তী যে দাগ নাম্বার রয়েছে সেটাও আপনাকে সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা দাগ নাম্বার এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে অ্যাড প্লট করলেই সমস্ত জায়গাগুলো নিচের দিকে এখানে অ্যাড হতে থাকবে দেখতে পাবেন। তারপরে এখানে আমরা শেষ যে জায়গাটা রয়েছে সেটা আমরা এখানে অক্কিসি সিলেক্ট করে অ্যাড প্লট করব। অ্যাড প্লট করলেই এখানে নিচের দিকে দেখুন সমস্ত প্লট নাম্বারগুলো এখানে অ্যাড হয়ে গেছে। এবার যদি আপনার আরও কোনো প্লট থাকে যেগুলো আপনার রেজিস্টারি হয়েছে এখনও পর্যন্ত রেকর্ড হয়নি, তাহলেও আপনি সেগুলো এখানে খাজনা দিতে পারেন। সেই ক্ষেত্রে এখানে দেখুন আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস অপশন রয়েছে, এখানে ইয়েস করে আপনি সেই প্রপার্টির ডিটেলসগুলো এখানে এন্ট্রি করতে পারেন। আর যদি আপনার ওরকম কোনো জমি না থাকে তাহলে আপনি নথি সিলেক্ট রাখবেন এবং এই যে জায়গাগুলো আমরা অ্যাড প্লট করলাম সেগুলোকে এবার প্রসিড করতে হবে। এখানে দেখুন প্রসিড টু ফার্দার যে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ইয়েসে ক্লিক করে এগিয়ে যাবেন। ইয়েসে ক্লিক করলেই আপনার এই প্লটগুলো এখানে অ্যাড হয়ে গেল। এবার এখানে যেটা বলা হচ্ছে আপনার প্রিভিয়াস কোনো খাজনার রসিদ রয়েছে কি না, তো প্রিভিয়াস যদি কোনো রসিদ থাকে সেটা কত সালে বাংলা সাল দেখবে সেখানে লেখাই রয়েছে, সেই সালটা আপনি এখান থেকে লিখে দেবেন কত সাল পর্যন্ত খাজনা দেওয়া রয়েছে। তারপর এখানে রেভিনিউ রিসিভ নাম্বার, রেভিনিউ রিসিভ নাম্বার দেখবেন উপরে চার নাম্বার অপশনে আপনার যে খাজনার রসিদ থাকবে সেই চার নাম্বার ঘরে দেখবেন লেখা থাকবে ভূমি সহায়কের রসিদ নাম্বার, তো সেই রসিদ নাম্বার আপনি এখানে এন্ট্রি করে দেবেন। তো রসিদ নাম্বার এন্ট্রি করার পর কত ডেটে সেই খাজনা দেওয়া হয়েছে সেই খাজনার ডেট আপনি এখানে লিখে দেবেন। খাজনার ডেট এখানে লিখে দেওয়ার পর এখানে ব্রাউজে ক্লিক করে সেই খাজনার রসিদটা আপলোড করতে হবে, যেটা পিডিএফ ফরম্যাটে 2 MB-র মধ্যে। এখানে ব্রাউজারে ক্লিক করে আপনি খাজনার রসিদটা এখান থেকে আপলোড করে দেবেন। খাজনার রসিদ এখানে আপলোড করে দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোড শো হবে ক্যাপচার কোড এখানে এন্ট্রি করবেন। তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশনের যে ঘরটি রয়েছে এখানে টিক দেবেন এবং টিক দেওয়ার সময় এখানে আপনার সামনে মেসেজ শো হবে আপনার কি আগে প্রিভিয়াস কোনো খাজনার রসিদ রয়েছে কি না সেটা জানতে চাওয়া হচ্ছে, তো আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন। আর যাদের খাজনার কোনো রসিদ নেই প্রিভিয়াস তাদের ক্ষেত্রে নোতে ক্লিক করবেন। তো আমাদের যেহেতু আছে তো ইয়েসে ক্লিক করব। তারপরে এখানে সাবমিটে ক্লিক করে এগিয়ে যাবেন। তো সাবমিটে ক্লিক করলেই পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে আপনি দেখতে পাবেন আপনার রেভিনিউ যেটা অ্যাপ্লিকেশন করলেন আপনি তার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে শো হবে। আপনি এই অ্যাপ্লিকেশন নাম্বার নোট করে রাখবেন, পাশাপাশি কত টাকা আপনার চার্জ পেমেন্ট করতে হবে অর্থাৎ খাজনা দিতে হবে সেটাও এখানে শো হবে। অর্থাৎ আপনাদের খতিয়ানে যে সমস্ত কৃষি জমিগুলো রয়েছে সেগুলোর খাজনা এখানে দিতে হয় না, আপনারা সকলেই জানেন। যেগুলো অকৃষি জমি রয়েছে বা বাস্তু রয়েছে সেগুলোকেই আপনাকে খাজনা দিতে হবে। তবে আপনার খতিয়ানে যতগুলো দাগ নাম্বার রয়েছে সমস্ত দাগই একই রকমভাবে অ্যাড করে যেতে হবে। যেগুলো অকৃষি জমি রয়েছে সেগুলোর খাজনা লাগবে, যেগুলো কৃষি জমি রয়েছে সেগুলো লাগবে না। এখানে ওকেতে ক্লিক করে এগিয়ে যাবেন। ওকেতে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন, অপশন রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফটা আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে, এটাকে প্রিন্ট আউট করে রেখে দেবেন। এর পাশাপাশি এই অ্যাপ্লিকেশন ফিজটা পেমেন্ট করার জন্য এখানে অপশন রয়েছে ফিজ পেমেন্ট, ফিজ পেমেন্টে ক্লিক করবেন। পরবর্তী পেজ অর্থাৎ পেমেন্ট পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজ ওপেন হবে, এখানে এক্সিটে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে দেখুন রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন নাম্বার অটোমেটিক শো হচ্ছে। এরপরে যে ক্যাপচার কোড রয়েছে ক্যাপচার কোড এখানে ফিল আপ করবেন। ক্যাপচার কোড ফিল আপ করার পর এখানে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করলে কার নামে অ্যাপ্লিকেশন নাম এখানে শো হবে দেখতে পাবেন, কত টাকা খাজনা লাগবে সমস্ত কিছু এখানে শো হবে। তারপর একটু নিচের দিকে পেমেন্টের বিভিন্ন অপশন রয়েছে, তা আপনি যেখান থেকে পেমেন্ট দিতে চাইছেন অর্থাৎ এখানে আমরা নেট ব্যাঙ্কিংয়ে পেমেন্ট দেবো, আপনি নেট ব্যাঙ্কিং সিলেক্ট করতে পারেন বা SBI ইপে সিলেক্ট করতে পারেন বা ডেবিট কার্ড সিলেক্ট করতে পারেন। তো আমরা নেট ব্যাঙ্কিংয়ে পেমেন্ট দেবো, নেট ব্যাঙ্কিং সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাব। তো কন্টিনিউ করার পর পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। তো পরবর্তী পেজে আপনি কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলে আবার একটি পেজ ওপেন হবে অর্থাৎ গ্রিপসের পোর্টাল এখানে ওপেন হবে। এই পেজটার একটু নিচের দিকে আসবেন, এখানে অপশন পাবেন কনফার্ম, কনফার্ম করবেন। তো পরবর্তী পেজে আমরা যেহেতু নেট ব্যাঙ্কিং এখানে সিলেক্ট করেছি পেমেন্ট করার জন্য, তো আপনি কোন ব্যাংক থেকে পেমেন্ট দেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমরা ব্যাংক সিলেক্ট করে নেওয়ার পর প্রসিডে ক্লিক করে এগিয়ে যাব। তো প্রসিডে ক্লিক করলেই এখানে দেখবেন GRN নাম্বার আপনার সামনে জেনারেট হয়ে যাবে।
এই জিআরএন নাম্বার অবশ্যই আপনি নোট করে রাখবেন। তো জিআরএন নাম্বার নোট করে রাখলে আপনার সুবিধা হবে কি, পরবর্তীতে আপনি এই ফিস পেমেন্টের যে চালানটা যদি এখান থেকে আপনি ডাউনলোড করতে না পারেন, গ্রিপসের পোর্টাল থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে জিআরএন নাম্বারটা যেটা রয়েছে সেটা আপনি নোট করে রাখবেন এবং আপনার মোবাইলে মেসেজেও পেয়ে যাবেন। এই পেজটার একটু নিচের দিকে এখানে পসিটের অপশন পাবেন, পসিটে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানেও আপনার জিআরএন নাম্বার, কত টাকা ফিস, সমস্ত কিছু শো হবে দেখতে পাবেন। তারপরে এখানে ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচার কোড এখানে ফিল করবেন। ক্যাপচার কোড ফিল করার পর এখানে কনফার্ম করবেন, তাহলে পরবর্তী পেজ অর্থাৎ পেমেন্টের নেট ব্যাঙ্কিং যেটা রয়েছে নেট ব্যাঙ্কিংয়ের পেজ আপনার সামনে ওপেন হবে। আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি পেমেন্ট কমপ্লিট করবেন। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরেও যদি আপনার পেমেন্টের রিসিপ্টটা ডাউনলোড করতে না পারেন, তাহলে আপনি যে জিআরএন নাম্বার নোট করে রাখলেন সেই জিআরএন নাম্বার দিয়েও গ্রিপসের পোর্টাল থেকে রসিদটা ডাউনলোড করতে পারবেন, পেমেন্ট রসিদ। অর্থাৎ এখানে হোমে ক্লিক করবেন, অর্থাৎ গ্রিপসের পোর্টাল ওপেন করবেন। এই পোর্টালের লিঙ্কও আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তারপর এখানে দেখুন জিআরএন স্ট্যাটাস যে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। জিআরএন স্ট্যাটাসে ক্লিক করলে আপনি যে জিআরএন নাম্বার পেয়েছেন অর্থাৎ ফিসটা পেমেন্ট করার সময় সেই জিআরএন নাম্বার এখানে আপনি এন্ট্রি করবেন। তো জিআরএন নাম্বার এন্ট্রি করার পর সাবমিটে ক্লিক করলেই আপনি এখানে দেখবেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে আপনার, এবং এখান থেকে আপনি রিসিপ্টটা, পেমেন্ট রিসিপ্ট এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার পেমেন্ট রিসিপ্ট, আপনি যে রেভিনিউ অ্যাপ্লিকেশন করলেন বা তার পেমেন্ট দিলেন তার সমস্ত নাম্বার এখানে থাকবে। অর্থাৎ এখানে দেখুন জিআরএন নাম্বার থাকবে, এর পাশাপাশি রেভিনিউ অ্যাপ্লিকেশন নাম্বার যেটা সেটাও আপনি এখানে পেমেন্ট রেফারেন্স নাম্বারেও পেয়ে যাবেন। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর, ফিস পেমেন্ট করার পর এবার আমরা দেখব সেই খাজনা রসিদ কিভাবে ডাউনলোড করা যায়। তার জন্য বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন হবেন। লগ ইন করার পর এখানে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে এখানে অপশন পাবেন অ্যাপ্লিকেশন রিসিপ্ট রিপ্রিন্ট। এখানে যে অপশন রয়েছে অ্যাপ্লিকেশন রিসিপ্ট রিপ্রিন্টে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন রিসিপ্ট রিপ্রিন্টে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে রেভিনিউ রিসিপ্ট। এখানে রেভিনিউ রিসিপ্ট আপনি সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি অ্যাপ্লিকেশনের ফর্মটা ডাউনলোড করতে চান, রেভিনিউ ফর্মটা, তাহলেও আপনি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখানে রেভিনিউ রিসিপ্ট ডাউনলোড করব, রেভিনিউ রিসিপ্ট সিলেক্ট করব। তারপরে অ্যাপ্লিকেশন করার সময় যে নাম্বারটা আমরা পেয়েছি সেই নাম্বারটা এখানে এন্ট্রি করব। অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করার পর এখানে খতিয়ান সিলেক্ট করার অপশন চলে আসবে। এখান থেকে আপনি খতিয়ানটা সিলেক্ট করে নেবেন যে খতিয়ানে আপনি রেভিনিউ পেমেন্ট করেছেন। এরপরে ক্যাপচার কোড যেটা শো হচ্ছে ক্যাপচার কোড এখানে এন্ট্রি করবেন। ক্যাপচার কোড এন্ট্রি করার পর সাবমিটে ক্লিক করবেন। তাহলেই আপনার রসিদটা, অর্থাৎ তাহলেই আপনার খাজনার যে রসিদ সেই খাজনার রসিদ এখানে শো হবে দেখতে পাবেন পিডিএফ ফরম্যাটে। এবং এটাই হচ্ছে আপনার খাজনার রসিদ, এবং এই রসিদটা আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দিলেই আপনি খাজনা বাড়িতে থেকেই দিতে পারবেন এবং তার রসিদও ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন জমি জায়গার খাজনা কিভাবে আপনি অনলাইনে দেবেন, তার জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন, কিভাবে পেমেন্ট দেবেন এবং কিভাবে খাজনার রসিদ ডাউনলোড করবেন। যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।